হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ উক্তিটি কার? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশানগুলি দেখো, প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকুমার রায়। তো সঠিক উত্তর হবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। বর্গের প্রথম ও তৃতীয় এবং তিনটি শীষ ধ্বনি, এগুলি কি ধরনের বর্ণ? তো এটির উত্তর হবে অল্পপ্রাণ বর্ণ, অপশান বি হবে এটি সঠিক উত্তর। এরপর দেখো, শ্যামাঙ্গিনী শব্দের পুনলিঙ্গ শব্দ কি? শ্যাম, শ্যামল, শ্যামাঙ্গ কোনোটি নয়, এটির উত্তর হবে অপশান সি, শ্যামাঙ্গ। এরপর দেখো, সবুজ পত্র পত্রিকা সম্পাদক কে? এটির উত্তর হবে অপশান সি, প্রমোদ চৌধুরী। পাঁচ নম্বর দেখো, ঐহিক এর বিপরীত শব্দ কি? অনৈতিক, পারলৌকিক, নৈতিক, পারত্রিক, এটির সঠিক উত্তর হবে অপশান ডি। নিচের কোনটি খাঁটি বাংলা সন্ধি? তো দেখো অপশানগুলি, তো এটির উত্তর হবে অপশান বি, ছেলে যোগ আমি সমান ছেলেমি, এটি হবে খাঁটি বাংলা সন্ধি। এরপর দেখো, স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে শেখা নির্দেশ করে শিশুর মনোবিকাশ, বৌদ্ধিক বিকাশ, প্রান্তীয় বিকাশ, বি ও সি দুটি, এটির উত্তর হবে অপশান ডি, বি ও সি ঠিক। এরপর দেখো, স্বরবর্ণ শেখানোর সময় শিশুকে বোঝানো হয় এটির গুরুত্ব ধারণার বিকাশে, অপশান বি হবে এটির সঠিক আনসার। নেক্সট দেখো, সন্ধির শিক্ষাদানে নিপাতনে সিদ্ধ সন্ধি শিক্ষার্থীকে অবহিত করে যেটির সম্বন্ধে, তো এটির উত্তর হবে অপশান বি, পৃথকীকরণ। দশ নম্বর দেখো, গদ্য পদ্য যুক্ত রচনাকে বলা হয় কাব্য, কৌতুক, গাথা, চম্পু, তো এটির উত্তর হবে অপশান ডি, চম্পু। তারপর দেখো, হুতম পেছার নকশা রচনা করেন কে? প্যারিচাঁদ মিত্র, বলাইচাঁদ মুখোপাধ্যায়, কালী প্রসন্ন সিংহ, কালকুট, তো সঠিক উত্তর হবে অপশান সি, কালী প্রসন্ন সিংহ। পুণ্ডরী কাক্ষ পতিতুন্দ এই ছদ্মনামটি কে ব্যবহার করতেন? তারাশঙ্কর, সত্যেন্দ্রনাথ দত্ত, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, তো এটির আনসার হবে অপশান সি, বঙ্কিমচন্দ্র। এরপর দেখো, বাংলা সাহিত্য অনবদ্য টিলজির চরিত্র হল অপু, সুবর্ণলতা, দুটি ঠিক, কোনোটি ঠিক নয়, তো এটির উত্তর হবে অপশান ডি, কোনোটি ঠিক নয়। চোদ্দ নম্বর দেখো, নিচের কোনটি বাংলার প্রথম অ্যাবসার্ড নাটক? খুবই ইম্পর্টেন্ট। তার আগে তোমাদের বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার যে ভিডিওগুলো সেগুলি খুবই ইম্পর্টেন্ট, এবারে যে টেট সেই টেটে তোমাদের জন্য কমন যোগ্য, তো প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবে। আমার চ্যানেলের প্রতিটি ভিডিওই এবারে টেটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো অপশানগুলি দেখো, শাজাহান, ইন্দ্রজিৎ, তিস্তাপারের বৃত্তান্ত, বিল্লমঙ্গল, তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, ইন্দ্রজিৎ। কোনটি সংস্কৃত উপসর্গ নয়? তো তোমরা জানো,
কিছু বাংলা উপসর্গ আছে, কিছু সংস্কৃত উপসর্গ আছে। তো এখানে প্রশ্ন করা হয়েছে কোনটি সংস্কৃত উপসর্গ নয়। তো প্র, নির, উপ এই তিনটি হচ্ছে সংস্কৃত উপসর্গ, আর ভরা এটি হচ্ছে বাংলা উপসর্গ। তাই এটির সঠিক উত্তর হবে অপশান বি, ভরা, এটি সংস্কৃত উপসর্গ নয়। এরপর দেখো, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের গৃহকাজ দেওয়া বাধ্যতামূলক, বাধ্যতামূলক নয়, দেওয়া চলবে না, কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো তোমরা ভালোভাবে মনে রাখবে, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের গৃহকাজ দেওয়া চলবে না, খুবই ইম্পর্টেন্ট। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, দেওয়া চলবে না। এরপর দেখো, অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে। তো দেখো অপশানগুলি, তো এখানে যে চারটি অপশান রয়েছে এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি। এরপর দেখো, বেণু ও বীণা কাব্যর রচয়িতা কে, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য, শঙ্খ ঘোষ। তো এটির উত্তর হবে অপশান বি। নেক্সট দেখো, একটি ছড়া বলার পদ্ধতি হলো বাক স্পন্দন ঠিক রাখা, উচ্চারণ ঠিক রাখা, মাত্রা বজায় রাখা, স্বরব পাঠ। তো এটির সঠিক আনসার হবে অপশান এ, বাক স্পন্দন ঠিক রাখা। শুশ্রূষা শব্দের প্রাথমিক অর্থ শোনার ইচ্ছা, বর্তমানে হয়েছে সেবা, এটি অর্থ বিস্তার, অর্থ উন্নতি, অর্থ সংকোচ, অর্থ সংশ্লেষ। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি। তারপর দেখো, ঠগ চাচা চরিত্রটি যে গ্রন্থের সেটি হলো খুবই ইম্পর্টেন্ট, হুতম পেঁচার নকশা, বোধোদয়, আলালের ঘরে দুলাল, নীল দর্পণ। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, আলালের ঘরে দুলাল। তারপর দেখো, প্রসন্ন গোয়ালিনী চরিত্রটি সৃষ্টি করেন কে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর। তো এটির উত্তর হবে অপশান এ, বঙ্কিমচন্দ্র। 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বাংলা শিশু সাহিত্য কমিক প্রাণী চরিত্র, খুবই ইম্পর্টেন্ট এটি। তো অপশানগুলি দেখো, নন্টে, হাঁদা, টম, বাহাদুর, বেড়াল। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, বাহাদুর, বেড়াল। তারপর দেখো, শরৎচন্দ্রের মহেশ চরিত্রটি হলো আদতে একটি, তোমরা অনেকেই মহেশ গল্পটি পড়েছ, তো মহেশ যে চরিত্রটি সেটি হচ্ছে একটি ষাঁড়, অপশান সি হবে এটির সঠিক উত্তর। এরপর দেখো, এক কথায় প্রকাশ একটি রয়েছে প্রশ্ন, নূপুরের রিনিঝিনিকে এক কথায় বলা হয়, দেখো অপশানগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, নিক্কন। তারপর দেখো, সহজ পাঠ এর প্রচ্ছদ অঙ্কন করেন, খুবই ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ। তো এটির সঠিক আনসার হবে অপশান সি, নন্দলাল বসু। নেক্সট দেখো, কিশলয় শব্দটির অর্থ কচি পাতা, দুটি পাতা, সবুজ পাতা, কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, কচি পাতা। তারপর দেখো, শিশুর বোধ পরীক্ষণ এর জন্য পরীক্ষায় দেওয়া উচিত, দেখো অপশানগুলি। তো এখানে যে চারটি অপশান দেওয়া রয়েছে এটির সঠিক উত্তর হবে অপশান ডি, স্তম্ভ মেলানো। তারপরে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন,
নিচের কোনটি শিশুর সহযোগী পাঠ হতে পারে? বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, আবোল তাবোল, পদ্মা নদীর মাঝি। তো এখানে যে অপশানগুলি রয়েছে সেই অপশানগুলির মধ্যে কোনটি ঠিক হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে লাস্ট প্রশ্ন দেখো, মানসিক প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষাদান পদ্ধতি অনুসৃত হয় সেটি লিপ রিডিং, বেল পদ্ধতি, কর্মবিশ্লেষণ পদ্ধতি, সাইন রিডিং। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, কর্মবিশ্লেষণ পদ্ধতি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।